আসসালামু আলাইকুম, আমি ফারাহ দিবা, সিনিয়র ডায়েটিশিয়ান হিসেবে আছি ল্যাবেট ক্যান্সার হসপিটাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টারে। কনসালটেন্ট ডায়েটিশিয়ান হিসেবে আছি ইনসাফ বারকা কিডনি অ্যান্ড জেনারেল হসপিটালে। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটি হচ্ছে রক্তে হিমোগ্লোবিন কমে গেলে কী ধরনের খাবার খেতে হবে এবং হিমোগ্লোবিন বাড়াতে কোন খাবারগুলো উপকারী। রক্তে হিমোগ্লোবিন অনেক কারণেই কমতে পারে, এর মধ্যে হচ্ছে খাবারে ম্যালনিউট্রিশন একটা গুরুত্বপূর্ণ কারণ। হিমোগ্লোবিন যখন কমে যায় তখন খাবারের কিছু উপাদান আছে যেগুলো আপনার রক্তে হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করে, এর মধ্যে কিন্তু ভিটামিন সি একটি গুরুত্বপূর্ণ উপাদান। শুধু আয়রন খেলেই যে আপনার ব্লাডে হিমোগ্লোবিন বাড়বে সেরকম চিনে এর সাথে অবশ্যই ভিটামিন সি থাকতে হবে। আর যে খাবারগুলো খেলে আপনার হিমোগ্লোবিন বাড়বে এর মধ্যে আমরা বলে থাকি সাধারণত অ্যানিমেল সোর্স থেকে খাবারগুলো নিলে হিমোগ্লোবিনটা দ্রুত বাড়ে। যেমন অ্যানিমেল সোর্স থেকে আমরা আয়রন পাই হচ্ছে গরু খাসির মাংস, গরু খাসির মাংসের কলিজা, মুরগির কলিজা, এগুলো থেকে প্রচুর পরিমাণে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য যে আয়রন দরকার সেটা পাওয়া যায়। আর আপনি যদি উদ্ভিজ্জ উৎস থেকে হিমোগ্লোবিন বাড়ানোর জন্য আয়রন নিতে চান তাহলে এর উৎকৃষ্ট উৎস হচ্ছে কলমি শাক, পালং শাক, কচু শাক, কচু লতি। এগুলোর সাথে অবশ্যই আপনাকে কিন্তু ভিটামিন সি হিসেবে লেবু বা একটা কাঁচামরিচ নিতে হবে। আরেকটা যেটা খুব ইজিলি হিমোগ্লোবিন রক্তে বাড়ানোর জন্য টিপস আমি দিতে পারি সেটা হচ্ছে ধনিয়া পাতা এবং পুদিনা পাতার একটা প্রিপারেশান আছে, সেটা যদি আপনি নিতে পারেন তাহলে কিন্তু হিমোগ্লোবিন খুব দ্রুত বাড়ে এবং এটা আমি আমার পেশেন্টদের মধ্যেও অ্যাপ্লাই করে দেখেছি। এটা হচ্ছে আপনি ধনিয়া পাতা বা পুদিনা পাতা পিষে এটার মধ্যে একটু ভিটামিন সি হিসেবে তেঁতুল, একটু কাঁচামরিচ, একটু রসুন, আদা যদি অ্যাড করেন, সামান্য লবণ অ্যাড করলে এটা আপনার খাবারের রুচিও বাড়াবে, সেই সাথে খুব দ্রুত হিমোগ্লোবিন বাড়াতে সাহায্য করবে। এছাড়া অবশ্যই রেগুলার আপনার আমিষের যে সোর্সটা, প্রোটিনের সোর্সটা, সেটা অবশ্যই আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী নিতে হবে। যেমন প্রতিদিন একটা ডিম, এক গ্লাস দুধ এবং দুপুর ও রাতে এক টুকরো করে ফিশ অথবা চিকেন অবশ্যই এনশিওর করতে হবে।